ফুটবলে কোনো ম্যাচ ব্রাজিল জিতে গেলে আনন্দের ঢেউ এসে পড়ে বাংলাদেশে। আর বিশ্বকাপ ফুটবল হলে তো কোনো কথাই নেই। নেইমার রিচার্লিসনদের এক একটা গোল যেন নাচগানের উপলক্ষ তৈরি করে দেয় ভক্তদের জন্য। ফুটবল মহাযজ্ঞে সেলেসাওদের জয়ে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। আমাদের খুবই ভালো লাগছে, এখন আমরা ইনশাআল্লাহ বিশ্বকাপ মানে আমরা কাপ নিচ্ছি, এটা নিশ্চিত। ল্যাটিন আমেরিকার যেটা নান্দনিক ফুটবল সেটাই আমরা আজকে দেখতে পেয়েছি এবং আমরা প্রচুর আশাবাদী, এবার আমাদের এক্সামিশন সাকসেসফুল হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বড় পর্দায় খেলা উপভোগ করতে কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বা এসেছেন বন্ধুদের নিয়ে। ভক্তদেরকে নিরাশ করেনি তিতের শিষ্যরা, আনন্দ নিয়েই বাড়ি ফিরেছেন সমর্থকরা। ভাই কথা একটাই, ব্রাজিল জিতছে মানে আমরা জিতছি। ব্রাজিল মানে টিম একটাই, ব্রাজিল। তিতের উপর ভরসা রাখতে হবে, সে এমন একটা কোচ, সে ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা জেতার জন্যই নিয়ে আসছে। আগামী ম্যাচগুলোতে ব্রাজিল তাদের এই শৈল্পিক ফুটবল, নান্দনিক ফুটবল, মনোমুগ্ধকর ফুটবলের অগ্রযাত্রা অব্যাহত রাখবে। ইনজুরি থেকে ফিরে এই গোল করে ভক্তদের মনে তৃপ্তির ঢেউ তুলেছেন ব্রাজিল ফুটবলের পোস্টার বয় নেইমার। তাই তো পিএসজির এই তারকাকে নিয়ে তাদের প্রত্যাশা বেড়ে গেছে কয়েক গুণ। আমার নেইমারের খেলা ভাই বেশি ভালো লাগছে, বিকজ ও এত বড় ইনজুরি থাকা সত্ত্বেও মাঠে যে এইভাবে খেলা খেলতে পারছে এটাই তো বড় কথা। নেইমার যা খেললো ভাই, ইনজুরি থেকে আইসা মাথা নষ্ট একদম, আরো অনেক ভালো খেলবে ভাই, একদম পুরো মনে করেন যে আজকে যা খেলা দিছে এটা কিছুই না ভাই। অনেক ভালো নেইমারকে দেখতে পেয়েছি, এই আশা নিয়ে খুব এক্সাইটেড নিয়ে ম্যাচটি এসেছে, চারটা গোল দিয়েছি, খুব ভালো লাগছে দেখে। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানেই বাংলাদেশে টান টান উত্তেজনা। ভক্তদের কেউ কেউ প্রত্যাশা করছেন ফুটবল মহাযজ্ঞে মুখোমুখি হবে দুদল। ব্রাজিল জিতে গেছে তো আমরা আশা করি যে সেমিফাইনালটা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার একটা ম্যাচ হবে। সেমিফাইনালটা যে আর্জেন্টিনার সাথে হোক, সেখানে আমরা আর্জেন্টিনাকে হারাবো এবং ব্রাজিল জিতবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ হারের পর নকআউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিল যেভাবে দাপুটে জয় তুলে নিল, তাতে হেক্সামিশনে সফল হওয়ার প্রত্যাশা করতেই পারেন সমর্থকরা। এস কে শাওন, এখন ঢাকা।